দেখুন, এখন আমি কুমড়ো ঘ্যাঁট করবো, ঘন্ট পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আছে, চিংড়ি ভাজা আছে। দেখুন, কড়াইতে তেল দিলাম, কড়াইতে পেঁয়াজ দিলাম, এখানে এক সাইডে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পেঁয়াজ আর ফোড়নটা ভাজা হয়ে গেছে, চিংড়ি দিলাম। হলুদ দিলাম, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, নিয়ে দিয়ে দিলাম সবজিতে। এর মধ্যে সকালে লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে জল দিলাম, সুন্দরভাবে চাপা দিয়ে রাখব। কুমড়ো ঘ্যাঁট আমাদের রেডি, চিংড়ি আলু কাঁচা কুমড়ো ঘ্যাঁট ঘন্ট রেডি।